ফের উত্তপ্ত জম্মু এবং কাশ্মীর। পাকিস্তানকে যে ঝটকা দিল ভারতীয় সেনা, বিনা প্ররোচনায় সীমান্তে ফায়ারিংয়ের যোগ্য জবাব দিল ভারতীয় সেনা। সেনার ফায়ারে বহু পাক সেনার মৃত্যু হয়েছে, বড় সাফল্য ভারতীয় নিরাপত্তা বাহিনীর। তো এমন কিন্তু একটা বড় সড় ব্রেকিং নিউজ নিয়ে এসেছে। তো ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, ভিডিওটাকে লাইক করবেন, নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। জম্মু কাশ্মীরে লাগাতার যুদ্ধবিরতি লঙ্ঘন করা পাকিস্তানকে চরম শিক্ষা দিল ভারতীয় সেনা। তত্রাপানি এলাকায় ভারতীয় সেনার পাল্টা ফায়ারিংয়ে পাকিস্তানের কমপক্ষে 10 জন জওয়ান খতম হয়েছে, আরও বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানা যাচ্ছে। ভারতীয় সেনা পাকিস্তানের বেশ কয়েকটি সেনা ছাউনিও ধ্বংস করে দিয়েছে। উল্লেখ্য, এলওসিতে মঙ্গলবার সকালে প্রায় 7টা নাগাদ পাকিস্তানের সেনা পুঞ্চ জেলার কৃষ্ণাঘাটি মনকট সেক্টরে নিয়ন্ত্রণ রেখার যুদ্ধবিরতি লঙ্ঘন করে ভারতীয় সেনা ছাউনি আর জনবহুল এলাকাগুলিকে লক্ষ্য করে ফায়ারিং শুরু করে, মর্টারও ফায়ার করে। পাকিস্তানের সেনার এই দুঃসাহসের জবাব ভারতীয় সেনা মক্ষমভাবে দেয়। প্রায় 3 ঘন্টা পর্যন্ত দুপক্ষের মধ্যে গুলির বিনিময় চলে। গোলাগুলিতে মনকট সেক্টরে বেশ কয়েকটি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয় এবং বেশ কিছু গৃহপালিত পশু আহত হয়েছে। আচমকা গোলাগুলিতে শুরু হওয়ায় গ্রামবাসীরা সুরক্ষিত স্থানে গিয়ে নিজেদের প্রাণ বাঁচান। এই ঘটনার পর ভারতীয় সেনা পাকিস্তানের সেনার সেই ছাউনিগুলিকে লক্ষ্য করে গোলাগুলি চালায়। সেখান থেকে পাকিস্তানি সেনা ফায়ারিং করছিল। ভারতীয় সেনা জবাবি হানায় পাকিস্তানের ছাউনিগুলিও থেকে ধোয়া উঠতে দেখা গিয়েছে। প্রসঙ্গত, জুলাই মাসে পাকিস্তান এলওসিতে পুঞ্চ, রাজৌরি, কুপওয়ারা আর বারামুলা জেলায় 47 বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। পাকিস্তানের যুদ্ধবিরতির ঘটনায় সীমান্তের পাশে থাকা মানুষরা জানান, কাশ্মীর থেকে 370 ধারা তুলে দেওয়ার পর থেকে পাকিস্তানের সেনা প্রতিদিন যুদ্ধবিরতি লঙ্ঘন করে। পাকিস্তানের এই কাজে মানুষের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। উল্লেখ, বুধবার রাম মন্দিরের ভূমিপুজোর খবরের জেরে অনেকাংশ চাওয়া পড়ে গেল জম্মু কাশ্মীর। গত বছর এই দিনে জম্মু কাশ্মীরে 370 ধারা রদ করে কেন্দ্র। এর মধ্যে সেনামোর্কে 1 বছর পার করে দিয়েছে কেন্দ্রশাসিত এই অঞ্চলটি। কিন্তু এই 1 বছরে কী কী বদল এলো কাশ্মীরে, দেখে নেব পরবর্তী ভিডিওতে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভিডিও দেখার জন্যে অস